হাই ফ্রেন্ডস, ভারতীয় রেলওয়ে বোর্ড যে 35,000 ভ্যাকেন্সি বের করেছিল গ্র্যাজুয়েট লেভেলে, তাদের এক্সাম ডেট সাধারণত অনেকটাই পোস্টপোন করেছে বারবার, নভেম্বর সেপ্টেম্বর চলে গেছে। 2019 সালে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে যে 2020 সালে ফেব্রুয়ারি মাসে পরীক্ষার এক্সাম ডেট এবং অ্যাডমিট কার্ড আসতে পারে। সো তোমাদের যাদের সিলেবাস সম্পর্কে কোনো ধারণা নেই, তারা অবশ্যই ভিডিওগুলো